যান চলাচলের শৃঙ্খলা ফেরাতে দেশের বিভিন্ন স্থানে ট্রাফিক পুলিশের ভূমিকায় কাজ করছে শিক্ষার্থীরা। শহরের বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযানেও সক্রিয় তারা। পরিস্থিতি জানাতে খুলনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রকিবুল ইসলাম মতি। মতি, খুলনা ট্রাফিক নিয়ন্ত্রণে শিক্ষার্থীদের আজকের অবস্থান কেমন দেখছেন? ট্রাফিক এবং পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে ছাত্রছাত্রীরা তারা কিন্তু 6 তারিখ থেকেই, মানে 5 তারিখের পর থেকে 6 তারিখ থেকেই তারা কাজ করে যাচ্ছে, এবং সেই কাজের কিন্তু তারা ধারাবাহিকতা হিসেবে এখনো বিভিন্ন খুলনার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট যেগুলো আছে সেইগুলোতে তারা কাজ করছেন। এবং খুব বিশেষ করে যারা স্কুল কলেজ এবং শিক্ষার্থী এবং বিএনসিসি যারা যারা আছেন তারা কিন্তু ওই কাজটি করছেন, সাথে কিন্তু আনসার বাহিনীও কাজ করছেন এবং নৌবাহিনীর যে প্রতিনিধি তারাও কিন্তু এই তাদের কাজে সহযোগিতা করছে। তবে শৃঙ্খলা ফেরানোর থেকে তারা যেমন কাজ করছে তাতে কিন্তু মানুষের দুর্ভোগের কথাও কিন্তু মানুষ সাধারণ মানুষ বলছে, কারণ এই শিক্ষার্থীদের কিন্তু যে স্বাভাবিক যে ট্রাফিকের যে শৃঙ্খলা যে নিয়ম কানুন তারা অনেকটাই না বোঝার কারণে অনেকে বিভ্রান্ত হচ্ছে, এবং বিভ্রান্ত হওয়ার কারণে তারা বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে এবং ভালো প্রশংসনীয় কাজও কিন্তু তারা করছে এবং তাদের কথা বলছে যে আসলে ট্রাফিকের যে সিগনাল সেই সিগনাল গুলো না বুঝলেও তারা হাতে লেখা রয়েছে কাজগুলো করছে, তাতে মানুষের স্বাভাবিক যে অসুবিধা হওয়ার কথা সেটা হচ্ছে না এবং স্বাভাবিকভাবে চলছে। তবে আরেকটা জিনিস বলে রাখি যে খুলনায় কিন্তু পুলিশের যে কাজের কথা যোগ দেওয়ার কথা ছিল সেই কাজে কিন্তু এখন পর্যন্ত যোগ দেয়নি, কিন্তু তারা থানাতে অবস্থান করছে, আর এই থানাতে অবস্থান করাতে কিন্তু যে ট্রাফিকের যে কাজ সেই কাজও কিন্তু এখন পর্যন্ত তারা বিদ্যমান অবস্থায় চালু করেনি, এবং সেই চালু না করার কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে এই অঞ্চলে যারা 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 মানুষ চলাফেরা করে তাদের, তাই এখানকার জনসাধারণ যারা আছেন যারা স্থানীয় মানুষরা বলছে যে খুলনার এই ট্রাফিক ব্যবস্থাকে শুধু পূর্ণাঙ্গভাবে চালু না করা পর্যন্ত মানুষের কিন্তু স্বাভাবিক যে স্বস্তি সেই স্বস্তি তারা কিন্তু ফিরে আসবে না। তারা দাবি জানিয়েছে যত তাড়াতাড়ি সম্ভব পুলিশকে কাজে যোগ দিয়ে তারা যেন এই ট্রাফিকের যে সিস্টেম, এবং সাথে সাথে আরেকটি জিনিস বলে রাখছে যে খুলনা যে সিটি কর্পোরেশনের যে বর্জ্য নিষ্কাশনের যে ব্যবস্থা ছিল সেটা কিন্তু এবার প্রায় ভেঙে পড়েছে, কারণ খুলনায় 2টি পাম্প ছিল, সেই 2টি পাম্প পাশাপাশি থাকার কারণে সিটি কর্পোরেশনের 1টি পাম্প ছিল, সেই পাম্পটি কিন্তু পুরো মানে লুটপাট করে নিয়েছে, যার কারণে সেখান থেকে তেল নিয়ে কিন্তু সিটি কর্পোরেশনের যানবাহন আছে সেগুলো চলাচল করতে পারছে না, যার কারণে বর্জ্য অপসারণের ব্যবস্থাপনা কিন্তু ভেঙে পড়েছে বলে আমরা দেখতে পাচ্ছি এবং সেইভাবে চলছে। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে খুলনার যে সামগ্রী যে চিত্রগুলো আছে সেগুলো সমগ্র ফিরে আনতে গেলে এখন পর্যন্ত সার্বিক যে অবস্থা এখনো ফিরে আসেনি, ফিরে আসার দাবি জানিয়েছে নাগরিকরা। আমার কাছে খুলনা থেকে এই ছিল শেষ খবর।